আমি এবার আহ্বান জানাচ্ছি জনাব আলী আজম ভোলা দুই, আপনার সময় পাঁচ মিনিট, নির্দিষ্ট সময়ের মধ্যে বক্তব্য শেষ করার জন্য অনুরোধ করছি। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মহামান্য রাষ্ট্রপতির বক্তব্যের উপরে আনীত ধন্যবাদ প্রস্তাবে আমাকে আলোচনার সুযোগ করে দেওয়ার জন্য আমি মহামান্য রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই। তিনি বাংলাদেশ সরকারের উন্নয়ন সাফল্য, টানা চতুর্থবার সহ পঞ্চমবারের যে উন্নয়ন সাফল্য তিনি তার বক্তব্যে তুলে ধরেছেন, এই জন্য তাকে ধন্যবাদ জানাই। বক্তব্যের শুরুতে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, বাংলার রাখাল রাজা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি। শ্রদ্ধাভরে স্মরণ করি 1975 সালের 15 আগস্ট, কালো রাতে ঘাতকের নির্মম বুলেটের আঘাতে নিহত বেগম ফজিলতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, ছোট্ট শিশু রাসেল সহ ওই দিন রাতে যারা শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি বিনম্র শ্রদ্ধা। মাননীয় স্পিকার, আমি শ্রদ্ধাভরে স্মরণ করি 1971 সালের মহান স্বাধীনতা যুদ্ধে 30 লক্ষ শহীদ এবং 2 লক্ষ মা বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা যে লাল সবুজের পতাকা পেয়েছি, আজকে মহান জাতীয় সংসদে দাঁড়িয়ে কথা বলছি, তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি। মাননীয় স্পিকার, ভাষার মাস, ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা। মাননীয় স্পিকার, সময় যেহেতু কম, আমি আমার মাতৃতুল্য নেত্রী, গণতন্ত্রের মানুষ কন্যা, বাংলা দেশের 16 কোটি মানুষের হৃদয়ের স্পন্দন, টানা চতুর্থবার সহ পঞ্চমবারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি যে তিনি টানা তৃতীয়বার আমাকে এই মহান জাতীয় সংসদে মনোনয়ন দিয়ে আমাকে কথা বলার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনার মাধ্যমে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার নির্বাচনী এলাকা 116 ভোলা দুইয়ের সর্বস্তরের জনগণকে, আওয়ামী লীগের নেতাকর্মী সহ সর্বস্তরের জনগণকে, যারা গত 7ই জানুয়ারি বিপুল ভোটে আমাকে নির্বাচিত করে এই মহান জাতীয় সংসদে তাদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন। মাননীয় স্পিকার, আপনি অবশ্যই জানেন 7ই জানুয়ারি নির্বাচনটা আমাদের জন্য চ্যালেঞ্জিং ছিল, দেশে বিদেশি নানা ষড়যন্ত্র ছিল, বিএনপি জামাত 28শে অক্টোবর সেই ঢাকার রাজপথে যে লঙ্কা কাণ্ড ঘটিয়েছে, বাংলাদেশের ইতিহাসে কখনো এরকম কর্মকাণ্ড ঘটে নাই। মাননীয় স্পিকার, মির্জা ফখরুল ইসলাম, তিনি মহাসমাবেশের ডাক দিয়ে মহাযাত্রা শুরু হবে 28শে অক্টোবর থেকে তিনি বলেছিলেন তার বক্তব্যে, কিন্তু আমি মনে করি সেই 28শে অক্টোবর বিএনপির মহাপতন হয়েছে এই ঢাকার রাজপথ থেকে ইনশাল্লাহ। মাননীয় স্পিকার, সেদিনই তাদের মহাপতন হয়েছে, আমরা দেখেছি এই নির্বাচনকে বানচাল করার জন্য, এই নির্বাচন মানুষের ভোটাধিকার প্রয়োগ, গণতন্ত্র এবং সংবিধানকে হত্যা করার জন্য বিএনপি জামাত সর্বোত্তক প্রচেষ্টা চালিয়েছে যে 7ই জানুয়ারি যাতে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন না হয়। মাননীয় স্পিকার, বাংলাদেশের মানুষ যখন নির্বাচনমুখী, বিএনপি জামাত তখন রাজপথে আগুন দিয়ে মানুষ হত্যা, রেলগাড়িতে আগুন দিয়ে মানুষ হত্যা, এখানে আমাদের মোহনগঞ্জ নামক রেলে 19শে ডিসেম্বর সেই রেলে আগুন দিয়ে একজন মা শিশু সহ 4 জন মানুষকে সেদিন তারা হত্যা করেছিল। নির্বাচন যখন একদম কাছাকাছি চলে এসেছে 5ই জানুয়ারি সেই বেনাফল থেকে ঢাকাগামী ট্রেনে আগুন দিয়ে সেদিনও 4 জন মানুষকে হত্যা করেছে এবং অনেক মানুষ সেদিন দগ্ধ হয়েছে। এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য, এই নির্বাচনকে যাতে না হয় সেজন্য তাদের সমস্ত অপচেষ্টা 7ই জানুয়ারি সারা বাংলাদেশের মানুষ একটি ব্যালট বিপ্লব ঘটিয়ে মাননীয় প্রধানমন্ত্রীকে তারা চতুর্থবারের মতো ক্ষমতায় এনে, পঞ্চমবারের মতো ক্ষমতায় এনে মাননীয় প্রধানমন্ত্রীকে এদেশের মানুষের দায়িত্বভার তার হাতে তুলে দেন। আমরা বাংলাদেশের মানুষকে আমরা ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এ পর্যন্ত যতগুলি মানুষের সামনে কথা দিয়েছেন, নির্বাচন ইস্তেহার দিয়েছেন, প্রত্যেকটা কথা মাননীয় প্রধানমন্ত্রী অক্ষর অক্ষরে পালন করেছেন। মাননীয় স্পিকার, আমি আমার সময় যেহেতু কম, আমি আমার নির্বাচনী এলাকা নিয়ে একটু কথা বলতে চাই। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আপনার মাধ্যমে তার দৃষ্টি আকর্ষণ করছি। আমার নির্বাচনী এলাকায় শাহবাজপুর সেই 80-এর দশকে গ্যাসপিল প্রথম সেখানে গ্যাসপিলের সন্ধান মিলে, কিন্তু কোনো কার্যক্রম হয়নি। মাননীয় প্রধানমন্ত্রী সুযোগ্য নেতৃত্বে আমাদের আজকে এখানে আমাদের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নেই, তিনি সম্প্রতি ভোলা গিয়েছিলেন, এবং শিল্পমন্ত্রী সম্প্রতি ভোলা গিয়েছিলেন। সেখানে আমাদের 9টি গ্যাসকূপ আছে, সেই 9টি গ্যাসকূপ থেকে 180 থেকে 200 মিলিয়ন গ্যাস উত্তোলনের প্রত্যেক দিন সক্ষমতা রয়েছে, কিন্তু দুর্ভাগ্য আমাদের ভৌগোলিক কারণে আমরা দ্বীপের মানুষ, চতুর্দিকে আমাদের নদী,
আমরা এই ভৌগোলিক কারণে এই গ্যাসকে আমরা জাতীয় গ্রিডে দিতে পারছি না। এই গ্যাস উদ্বৃত্ত থেকে যায়। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় সদস্য এক মিনিটের মধ্যে অনুগ্রহপূর্বক শেষ করবেন। মাননীয় স্পিকার আপনাকে ধন্যবাদ। আমি যদি সময় এই সময়ের মধ্যে চেষ্টা করতে পারি, মাননীয় প্রধানমন্ত্রী এখানে আছেন, দয়া করে আমাকে আর একটু সময় বাড়িয়ে দিবেন। এখানে যেহেতু গ্যাস রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে ইতিমধ্যে আন্তঃমন্ত্রণালয় মিটিং করে দুই মন্ত্রী ভোলাতে গিয়েছিলেন, শিল্পমন্ত্রী এবং জ্বালানি বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী। শিল্পমন্ত্রী সেখানে জায়গা পরিদর্শন করেছেন, সেখানে একটা সার কারখানা করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছেন। আমরা ভোলার মানুষ মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক পেয়েছি। মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা ভোলার 20 লক্ষ মানুষের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। মাননীয় প্রধানমন্ত্রী আপনি এখানে আছেন, সৌভাগ্য আমার। ভোলাতে যেহেতু গ্যাস রয়েছে, ভৌগোলিক কারণে এই গ্যাস জাতীয় গ্রিডে ব্যবহার হচ্ছে না। ভোলা পৌরসভায় ইতিমধ্যে টেন্ডার হয়েছে, পৌরসভায় প্রত্যেকটা জায়গায় লাইন টানা আছে এবং বহরদিন পৌরসভায় লাইন টানা আছে। দয়া করে আপনি এই ভোলা এবং বহরদিন পৌরসভা সহ ভোলাতে 5টা পৌরসভা, এই 5টা পৌরসভায় আপনি গ্যাস লাইনের ব্যবস্থা করে আমাদেরকে কৃতার্থ করবেন। মাননীয় স্পিকার আমাকে দয়া করে আর 1 মিনিট সময় দেন, আমি আমার বক্তব্য শেষ করব। হ্যাঁ, 1 মিনিট দাও। আমি এইভাবে আমার বক্তব্য শেষ করতে চাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি বিখ্যাত উক্তি দিয়ে। বাংলাদেশ হচ্ছে একটি স্বাধীন দেশ, এটা স্বাধীনতা পেয়েছে জনগণের সংগ্রামের ফলে। এখন আমাদের দায়িত্ব হচ্ছে দেশকে উন্নয়ন করা। আমি বিশ্বাস করি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই দেশ এগিয়ে যাবে, এগিয়ে যাচ্ছে উন্নয়নের মহাসড়কে। আজকে বাংলাদেশ যতই ষড়যন্ত্র করুক, ওই পাকিস্তানের পরাজিত শক্তিরা তাদেরকে ছিন্ন ভিন্ন করে, তাদেরকে পদদলিত করে আমরা আমাদের লক্ষ্য ইনশাল্লাহ পৌঁছবো। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবার নির্বাচনের প্রাক্কালে ইশতেহার ঘোষণা করেছেন, স্মার্ট বাংলাদেশ। স্মার্ট বাংলাদেশের বিনিময়ে আমরা ইতিহাসের সাক্ষী হয়ে গেলাম। আমরা আশা করি মাননীয় প্রধানমন্ত্রীর সুদৃঢ় নেতৃত্বে আগামী 41 সালের মধ্যে বাংলাদেশ হবে উন্নত মডেল দেশ এবং স্মার্ট বাংলাদেশ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক, সফল রাষ্ট্র হোক। ধন্যবাদ।